আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত শিষ্য সম্মেলন, 11 ফেব্রুয়ারি 2024 রবিবার। উক্ত সভায় উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসাবে স্বামী আত্মবোধানন্দ মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ বেদান্ত মঠ কলকাতা, ডক্টর সোমনাথ ভট্টাচার্য অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়, ডক্টর সুনীতা বর্মন মহাশয় অধ্যাপিকা বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়। এই অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে করলাম। আমি দেখাবার চেষ্টা করলাম অনুষ্ঠানে কিছু বিশেষ পর্ব, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশিত হলো মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠ শারদা মণ্ডপে। এই অনুষ্ঠানটি আয়োজিত হলো, আর বক্তব্য শুনবেন স্বামী বিমলা নন্দজি মহারাজের কাছ থেকে, প্রেসিডেন্ট অফ মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠ। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগন্মাতা শ্রী শ্রী সারদা দেবী, বিশ্বমান্য বিশ্ববিদ্যালয় স্বামী বিবেকানন্দ মহারাজ, আজকের শুভ পুণ্য জন্মতিথি শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, এই মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রেমানন্দ মহারাজ, এই মঠের প্রাণপুরুষ স্বামী শুভানন্দ মহারাজ, তাদের সকলকে আমার ভক্তিপূর্ণ সরস্বতী প্রণাম জানাই। উপস্থিত সকল শ্রদ্ধেয় মহাভক্তবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ এবং ভক্তবৃন্দ ও মায়েরা, সকলে আমার যথাযথ শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা গ্রহণ করবেন। আজকে এই ভক্ত শিষ্য সম্মেলনে যারা উপস্থিত আছেন তারা সবাই এসেছেন ঈশ্বরের অনুগ্রহ অর্থাৎ আশীর্বাদ গ্রহণ করতে। আজকে এই পুণ্য জন্মতিথি তিনি আমাদের শ্রদ্ধেয় রাজা মহারাজ অর্থাৎ বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট মহারাজ সভাপতি মহারাজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার সম্বন্ধে বলতেন, রাজা একটি রাজ্য চালাতে পারে, রাজা রাজভক্তি ধরে, তাই স্বামী এই রাজা মহারাজকে প্রথম বেলুড়ের সভাপতি পদে বরণ করেছিলেন। আজকে আমরা এসেছি ঈশ্বরের অনুগ্রহ প্রমাণ উদ্দেশ্যে। একটু আগে কথা বলে তো পারব, কথা বলে যে পরিষ্কার বলা আছে মনুষ্য জীবনের উদ্দেশ্যে ঈশ্বর ভাব। ব্রহ্মানন্দ স্বামী মহারাজের দুটি কথা আমি এখানে স্মরণ করব। ধন্য প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ আমরা যখন প্রথম আশ্রমে জয়েন করি তখন আমাদের মহারাজরা আমার গুরু মহারাজ, আমার গুরুস্থানীয় স্বামী শুভানন্দ মহারাজ, আমার গুরু মহারাজের নাম স্বামী অপরানন্দ মহারাজ, আমি যেই মঠে থাকি, তিনারা আমাদের ধন্য প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বইটি মুক্তি দিয়েছিলেন। ব্রহ্মানন্দ স্বামী সেখানে বলেছেন, ঈশ্বরের অনুগ্রহ যদি পেতে হয় তাহলে দুটো জিনিস করতে হবে। আমরা যারা ঈশ্বরের কৃপা পেয়েছি অর্থাৎ গুরু কৃপা পেয়েছি, যে
বীজে সংযুক্ত মন্ত্র, সেটা সকাল সন্ধ্যা ব্রহ্মানন্দ সাহেব বলেন 1000 বার করে, কমপক্ষে সকালে 1000, সন্ধ্যার সময় বা রাত্রে 1000 বার জপ করে আসবে। 3 বছর জপ করবে, 3 বছর জপ করার পরে যদি না হয় আমার গালে একটি চর মারবে। চিন্তা করতে পারেন, আমরা তাকে স্মরণ করব, রাজা মহারাজ যিনি ঠাকুরের অন্যতম পার্শ্ব, তিনি আমাদের বলছেন 1000 বার করে জপ করো, 2 বার যদি 3 বছর করে কিছু না হয় আমাকে এসে গালে দুটি চর মারবে। তাই আমরা আমাদের সামান্য অভিজ্ঞতা দিয়ে জোর করে বলতে পারি, এই মঠের যিনি প্রাণগুরু সুধানন্দ মহারাজ, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, আমার পাশে থাকতেন, রাত্রি 4টার সময় তিনি আমাকে উঠিয়ে দিতেন ঘুম থেকে, কোন ওঠো জপ কর। আমাদের গুরু মহারাজ বলতেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বা ঠাকুরের কি লীলা প্রসঙ্গ, সেখান থেকে যে পাঠ হয় সেই পাঠ করে সেটাকে ধ্যান করতে হবে। ভগবান রামানুজ বলছেন অবতারের লীলা চিন্তনের অপর নাম ধ্যান। ঠাকুর যে লীলা করেছেন, মা যে লীলা করেছেন, স্বামীজি যে লীলা করেছেন, সেই লীলা জপের সাথে একসঙ্গে যদি চিন্তা করা যায় তাহলে জপ ধ্যান একসাথে হবে। আমাদের সামান্য 50 বছরের অভিজ্ঞতা এটা আমি সুস্পষ্ট ভাবে বলতে পারি। আস্তে আস্তে খুবই সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করলাম বক্তব্য, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি তুলে ধরার চেষ্টা করছি গুরু মহারাজ স্বামী সোমানন্দ মহারাজের কিছু চিত্র, মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠে যেখানে স্থাপন করা আছে, আপনারা দেখতে থাকুন। এখানেই শেষ করলাম ভিডিওটা, ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।